হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব এইভাবে স্বাস্থ্যকর মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন হবে অসাধারণ তাহলে চলুন দেখে নিই মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছের পাতলা ঝোলটা আমি কীভাবে রান্না করব তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে লবণ দি মাখে নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি তো এইখানে আমি কাতলা মাছ নিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের বড়ো মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন তো এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে মাছের টুকরোগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া দুইটা বেগুন বেগুনগুলিকে প্রথমে ভেজে রান্না করতে হবে না হলে সবজির সঙ্গে একই সঙ্গে দিয়ে দিলে ভর্তা ভর্তা হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এখন বেগুনগুলিকে ভেজে নিতে হবে বেগুন না দিয়েও কিন্তু রান্না করা যাবে তবে বেগুনটা ব্যবহার করলে তরকারিটা নরম হয় ভালো লাগে তো তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে দুইটা আলু এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলিকে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে যেহেতু সবজিগুলি সিদ্ধ হতে একটু সময় লাগবে একই সঙ্গে দিয়ে দেব মিষ্টি কুমড়া শাকের ডুগা পাতা পাতাগুলি একদম কচি দেখে ব্যবহার করবেন শক্ত পাতা ব্যবহার করলে ভালো লাগবে না দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব তবে জলের পরিমাণটা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী বাড়ি কুমি দিয়ে দেবেন প্রায় কুড়ি মিনিট পর ফিরে আসলাম দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে দুই থেকে তিন টুকরো আলু এইভাবে চেপে ভেঙে দিতে হবে এইভাবে কয়েক টুকরো আলু ভেঙে দিলে ভালো লাগে এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ মৌরি বা মোটা জিরা মৌরিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায় কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি তেল থেকে ছেঁকে নামিয়ে শিল্পাটায় গুঁড়া করে নেব বা বেটে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়নের পরিবর্তে মেথি ফুরনও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলে মাঝখান দিয়ে কেটে নেবো কাঁচা লঙ্কা মেথি ফোড়ন ব্যবহার করলে আরও বেশি ভালো লাগে তো ফুরনগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর চুলা রাসটা একদম কমাচে রেখে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল বুঝিয়ে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন গুঁড়া মশলা দিয়ে এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া মিষ্টি কুমড়া শাক একই সঙ্গে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন দিয়ে দেব মাছের টুকরোগুলি তবে যদি জল লাগে তাহলে এই সময়ের মধ্যে গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করলে ভালো লাগবে না এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব। যতক্ষণ মাছ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ তো আট থেকে দশ মিনিট পর ফিরে আসলাম মাছগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলি আগে থেকে সিদ্ধ করে নেওয়া এবারে এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে ভেজে নেওয়া আস্ত জিরা মৌরি এইগুলিকে আমি শিল্পাটায় গুঁড়া করে নিয়েছি আর আমি আবার বলছি মৌরি বা মিষ্টি জিরাটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তো এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন তারপর পরিবেশন করবেন তো লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন এইভাবে মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছের পাতলা ঝোল আনা করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন